হেডলাইন্স ত্রিপুরা স্বাগত। বিশ্বনাথ চক্রবর্তী, ইনি আছেন কলকাতাতে প্রখ্যাত বিশ্লেষক। আমরা দেখে ওনাকে প্রতিদিন ওনার বিশ্লেষণ। আজকে আমরা কথা বলবো কৃষি বিল নিয়ে। কৃষি বিল আমরা জানি ইতিমধ্যে কৃষি বিল পাস হয়ে গেছে, আন্দোলনও চলছে। বিশ্বনাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটু বিস্তারিত ভাবে বলেন যে এই নতুন যে কৃষি বিল এসছে, এই কৃষি বিলে কি আছে? দেখুন, একটি বিল নয়, তিন তিনটে বিল কৃষি সংক্রান্ত আছে। যে বিল কার্যত দুটো বিষয়কে মাথায় রেখে, একটা হলো কৃষি ক্ষেত্রে যে মধ্যস্বত্বভোগী থাকে, যেটাকে আমরা বাংলায় ফোরে বলি, ইংরেজিতে মিডিলম্যান বলে, তাদের খপ্পরে কৃষকরা পড়েন। এগ্রিকালচারে সরাসরি যাতে দেশি বিদেশি ব্যবসায়ীরা ঢুকতে পারেন এবং কৃষকরা যাতে তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারেন, সেই ভাবনা থেকে কিন্তু একটি বিল এসেছে। আরেকটি বিল খুব গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় পূর্ণ যে আইন ছিল, সেই আইন কার্যত নরেন্দ্র মোদী সরকার উঠিয়ে দিচ্ছে। কারণ তাদের বক্তব্য হচ্ছে, এক সময় আমাদের দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল না, আমরা বাইরের থেকে খাবার আনতাম, খাদ্যশস্য আনতাম, ফলে তখন মজুদ করলে আমাদের সমস্যা হতো এবং সেই কারণে খাদ্য সংকট হতো এবং সেই কারণে আইন তৈরি হয়েছিল, অত্যাবশ্যক পরিষেবা আইন, মানে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট। হ্যাঁ, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট ওই যে সময় করা হয়, সেই সময় আমাদের দেশে কিন্তু কৃষিক্ষেত্রে স্বনির্ভর ছিলাম না, বিদেশের উপর নির্ভর করতাম, ফলে আলুর মতন, পেঁয়াজের মতন বিষয়, ডালের মতন বিষয়, সেগুলো যাতে মজুত না হয় তার জন্যই কিন্তু এসেনশিয়াল কমোডিটি একটা ছিল। আচ্ছা, এবার নরেন্দ্র মোদী সরকারের বক্তব্য হলো যে এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য প্রচুর মজুত রয়েছে এবং প্রতি বছর আমাদের যা শস্য উৎপাদন হচ্ছে, বিভিন্ন ধরনের কৃষি শস্য উৎপাদন হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে, তাতে আমাদের এসেনশিয়াল সার্ভিস একটা রাখাটা লস। কেন লস? এসেনশিয়াল সার্ভিস এক থাকার ফলে বাজারে কৃষক উপযুক্ত মূল্য পাচ্ছে না। এটা এসেনশিয়াল সার্ভিস থাকার ফলে অনেকেই ব্যবসা বাণিজ্য যে স্বাধীনভাবে করা, সেটা তারা করতে পারছে না, ফলে এসেনশিয়াল সার্ভিস অ্যাক্টকে তুলে দিয়ে পুরোপুরি অন্য পাঁচটা পণ্যের মতন এই আলু, পেঁয়াজ বা ডাল শস্য এগুলোকেও কিন্তু উন্মুক্ত করে দেওয়া হলো, বাজারের হাতে ছেড়ে দেওয়া হলো এবং ডিমান্ড সাপ্লাই রিলেশন বা চাহিদা যোগানের উপর ভিত্তি করে এদের মূল্য নির্ধারিত হবে। এখন কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ তিনটে যে আইন কৃষি সংক্রান্ত, এই তিনটে আইন নিয়ে বিরোধীদের কিন্তু খুব স্পষ্ট কয়েকটা বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো হলো, বিরোধীরা প্রথম বলছে যে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে বিরাট সংখ্যক লোক মান্ডিতে কাজ করে, কৃষি মান্ডি, ফলে কৃষি মান্ডি তাহলে বিপুল সংখ্যক লোক কর্মহীন হয়ে পড়বে যদি বেসরকারি সংস্থাগুলো সরাসরি ঢুকে পড়ে, আন্তর্জাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যদি সত্যি বিরাট করে কৃষি বাজারে ঢুকে পড়ে, তাহলে এগ্রিকালচার মানে স্থানীয় যে এগ্রিকালচার মার্কেটিং, যেটা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের মতন রাজ্যে কৃষি মান্ডি বলে পরিচিত, সেই সেই কৃষি মান্ডির ভূমিকা কিছু থাকবে না, ফলে লক্ষ লক্ষ লোক বেকার হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই আইনটা, এই আইন কার্যকরী যদি হয়, তাহলে ভারতবর্ষের প্রায় 83% ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, এই ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কোনো লাভবান হবে না, মূল লাভটা হবে বৃহৎ কৃষক, অর্থাৎ শিল্পপতিরা বৃহৎ কৃষকের কাছ থেকেই ফসলগুলো তুলবে। মনে করা যাক মেট্রো ক্যাশ অ্যান্ড ক্রেডিট এর মতন সংস্থা, স্পেন্সারের মতন সংস্থা, এই সংস্থাগুলো এই ছোট ছোট কৃষকের বাড়িতে গিয়ে তার থেকে উৎপাদিত ফসল কিনবে না, ওরা একটা জায়গায় গিয়ে বড় কৃষকদের
সাথে চুক্তি করবে এবং বড় কৃষকদের খামার থেকে কিন্তু উৎপাদিত ফসল তুলবে, ফলে ক্ষুদ্র প্রান্তিক চাষির এই এর ফলে এই বিলের ফলে কোনো প্রভাব পড়বে না। বরঞ্চ এরা মানে বিরোধীদের বক্তব্য হচ্ছে বৃহৎ শিল্পপতিরা যদি এগ্রিকালচার মার্কেটিং এ ঢোকে তাহলে অলিগোপলিয়ার কি হলো, যে যদি শিল্পপতিরা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে বাজার মূল্য নির্ধারণ করে তখন সেই বাজার মূল্যেই কিন্তু কৃষককে বিক্রি করতে হবে, ফলে ভয় মানে বিরোধী দলদের বিশেষ করে বামপন্থী দলগুলির ভয়, কংগ্রেস দলের ভয়, তৃণমূল কংগ্রেসের ভয় যে বৃহৎ শিল্পপতিরা যখন এগ্রিকালচার মার্কেটিং এ ঢুকবে তখন তারা কম দাম নির্ধারণ করেই ঢুকবে এবং কৃষকরা বাধ্য হবে তখন সেই দাম বিক্রি করতে, এটাকে ইকোনমিক্স এর ভাষায় পলিগো অলিয়ার্কি বলা হয়। এবং দ্বিতীয় বিষয় এরা বলছে যে এরা নির্দিষ্ট কতগুলো মানে শস্য সেগুলো বাধ্য করবে কৃষককে উৎপাদন করতে, অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো যখন কৃষকের সাথে চুক্তি করবে চাষের তখন তারা নির্দিষ্ট কতগুলো লাভজনক ফসলের উপরই ঝোঁক থাকবে তাদের। অনেকটা এরা বলছে যে নীলকর চাষের চাষিদেরকে যেমন নীলকর চাষ করতে বাধ্য করত সাহেবরা, ঠিক এই বৃহৎ শিল্পপতিরাও কিছু যেগুলো লাভজনক ফসল সেগুলো চাষ করতে বাধ্য করবে বা সেই ব্যাপারে চুক্তি করবে কৃষকদের সাথে। এবং একই সাথে একটা অভিযোগ তারা তুলছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস হয়তো ধীরে ধীরে উঠে যাবে। এই জায়গা থেকে অনেকগুলো বিষয় কেন্দ্রীয় সরকার যেটা পরিষ্কার করছে, পরিষ্কার করে বলছে যে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা এটা থাকছে এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ নরেন্দ্র মোদী খুব পরিষ্কার করে বলেছে যে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো অন্যায় এবং ইতিমধ্যেই তিনি কিছু কিছু পণ্যের সহায়ক মূল্য ঘোষণা করেছেন এবং অনেকটা বাড়িয়েই ঘোষণা করে, এবং প্রশ্ন তিনি তুলেছেন যে তারই আমলে অর্থাৎ নরেন্দ্র মোদীর শাসনকালেই স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ যেটা কংগ্রেস দল কার্যকরী করতে পারেনি নরেন্দ্র মোদী কার্যকরী করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রায় দেড় গুণ যে সাপোর্ট মূল্য প্রাইস সাপোর্ট প্রাইস সেটা বাড়ানো হয়েছে গত বছর, এবং ফলে সাপোর্ট প্রাইস মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে যে বক্তব্য বিরোধীরা গত 48 ঘন্টা দিচ্ছিলেন এখন কিন্তু সেটা বন্ধ হয়েছে। কিন্তু বিরোধীদের আশঙ্কার কয়েকটা জায়গা কিন্তু কেন্দ্রীয় সরকার যে খুব স্পষ্টভাবে জানাতে পেরেছে তা নয়, যে সত্যি বড় শিল্পপতিরা যদি তাদের মধ্যে বোঝাপড়া করে কৃষকদেরকে একটা নির্দিষ্ট দামে উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য করে তাহলে কি হবে, তাহলে রেগুলেটরি এজেন্সি কিছু থাকবে, সেই রেগুলেটরি এজেন্সি কি ধরনের ফাংশন করবে, একাধিক রেগুলেটরি এজেন্সি ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে আছে তারা কতটুকু এফেক্টিভ রোল প্লে করেছে ভূমিকা পালন করেছে যে যার তার উপর ভিত্তি করে আমরা আস্থা রাখতে পারি, এই একটা প্রশ্ন তো নিশ্চয়ই আছে। আবার একই সাথে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আপনি সমস্ত সেক্টরকে খুলে দিয়েছেন, সমস্ত ক্ষেত্রেই আপনি প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে মূল্য নির্ধারিত হচ্ছে, তাহলে কৃষি ক্ষেত্র কি করে আপনি বাকি রাখবেন, অর্থাৎ কৃষি ক্ষেত্র তো অটোমেটিক্যালি ঢুকতে বাধ্য, মানে আপনি যেই মুহূর্তে আপনার অর্থনীতিকে উন্মুক্ত করে দিয়েছেন বিশ্ব বাজারের কাছে উন্মুক্ত করে দিয়েছেন সেই মুহূর্তে কৃষিকে আপনি বেশি দিন প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন না। অন্য সেক্টর গুলোতে যদি প্রাইভেটাইজেশন হয় গ্লোবালাইজেশনের প্রভাব পড়ে তাহলে এগ্রিকালচারেও পড়তে বাধ্য, এবং হয়তো এমন হতেই পারে বিশ্ব যে জনতান্ত্রিক যে প্রক্রিয়া তারই অঙ্গ হিসাবে কিন্তু এই বিলগুলো আসলো। এখন নরেন্দ্র মোদী যেটা দাবি করছেন যে কৃষকরা এতদিন পর্যন্ত দালালের খপ্পরে ছিল, কংগ্রেস দল বা অন্য বিরোধী দলের কোনো মাথা ব্যথা ছিল না কৃষক কতটুকু দাম পেলো না পেলো তা নিয়ে, উৎপাদিত ফসল তারা কার্যত জলের দামে মিডিলম্যান বা ফোরেদের কাছে বিক্রি করতে বাধ্য হতো এবং ফোরেদের সাথে রাজনীতি স্থানীয় রাজনীতির সম্পর্ক আছে, স্থানীয় রাজনীতির শক্তি এই ফোরেদের পেছনে থাকায় কার্যত ফোরেদের ফোরে রাজ
এগ্রিকালচারে ছিল। নরেন্দ্র মোদীর বক্তব্য বা এনডিএ সরকারের বক্তব্য হচ্ছে যে এই ফোরে রাজ ব্যবস্থাটা অ্যাবলিশ হবে, অর্থাৎ মিডিল ম্যান বা ফোরে যদি না থাকে তাহলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ইচ্ছে মতন যে কোনো মানুষের কাছে বিক্রি করতে পারবে, যে কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারবে, সে স্থানীয় মার্কেটে বিক্রি করতে পারে মান্ডিতে, সে বিক্রি করতে পারে জাতীয় স্তরে তার মাল পাঠিয়ে, সে ইচ্ছা করলে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বিক্রি করতে মিডিয়ামের মাধ্যমে বিক্রি করতে পারে, সে ইচ্ছা করলে আন্তর্জাতিক বাজারে তার দ্রব্য পাঠাতে পারবে। এবং বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিল যে এই লেনদেনে হয়তো কোনো কর বসবে। নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এগ্রিকালচারের এই লেনদেনে কোন রকম কর কেন্দ্রীয় সরকার বসাবে না, অর্থাৎ এগ্রিকালচার সেক্টর যেভাবে কর বহির্ভূত ভাবে ছিল সেই রকমই কিন্তু চলতে থাকবে, অর্থাৎ এখানে নতুন করে কোনো কর বসবে না এই বাণিজ্যিক লেনদেনের উপর। কিন্তু এখানেও প্রশ্ন যে মিডিলম্যানদের পেছনে রাজনৈতিক শক্তি আছে, যে ফোরেদের পেছনে স্থানীয় রাজনীতি, রাজ্যে যারা শাসন ক্ষমতায় থাকে তাদের একটা নেতা মন্ত্রীদের সমর্থন থাকে, কারণ তাদের সাথে টাকার লেনদেনও থাকে ফোরেদের, ফলে কেবল পার্লামেন্টে আইন তৈরি হলো আর ফোরে রাজ বন্ধ হয়ে গেল, মিডিলম্যান বন্ধ হয়ে গেল, আদতেও এটা সম্ভব হবে? কারণ আমরা জানি শক্ত থেকে শক্ত আইন তৈরি করার পরেও এই নির্মাণ কাজে যে সিন্ডিকেটরা আছে সেই সিন্ডিকেট স্থানীয় সিন্ডিকেটের থেকে কিন্তু তোমাকে বালি কিনতে হচ্ছে, সিমেন্ট কিনতে হচ্ছে, পাথর কিনতে হচ্ছে, বাধ্য লোহা কিনতে হচ্ছে, আমরা বাধ্য থাকি। ফলে এই ফোরে রাজের পেছনেও তেমনি ভাবে পলিটিক্যাল পাওয়ার আছে, কেন্দ্র আইন তৈরি করলো আর আগামীকালই ফোরেদের দাপট কমে গেল কৃষি ক্ষেত্রে, এমন কি সম্ভব? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যে অনেকেই মনে করছে যে যখন আপনি এগ্রিকালচারের মার্কেটটা আন্তর্জাতিক স্তরে মানে যুক্ত করছেন, গ্লোবালাইজেশনের সাথে যুক্ত করছেন, গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত করছেন, সেই মুহূর্তে গ্লোবাল মার্কেটের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু কৃষকদেরকে ফসল উৎপাদন করতে হবে। কৃষকদের কিন্তু যে ফসলের ডাইভার্সিফিকেশন, ক্রপ ডাইভার্সিফিকেশন বা ফসলের বৈচিত্র্যকরণ সেইটা যেটার উপর গুরুত্ব দিই আমরা, সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ কৃষক হয়তো দেখা গেল শুধুমাত্র আলুই তৈরি করে যাচ্ছে, পাটই তৈরি করে যাচ্ছে, ফলে আন্তর্জাতিক বাজারের চাহিদার প্রেক্ষিতে যদি এইভাবে সমরূপ উৎপাদন হয় কৃষি ক্ষেত্রে তাহলে আমাদের দৈনন্দিন জীবনের চাহিদায় কিন্তু ঘাটতি পড়তে পারে। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা বলছেন যে এতে কিন্তু একটা মন্মন্ত, 76-এর মতন মন্মন্ত তৈরি হতে পারে, একটা মানে মজুদদারি, কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন বন্ধ হয়ে গেল, ফলে মজুদ যে কেউ ইচ্ছে মতন মজুদ করতে পারবে, ফলে কৃত্রিম উপায়ে দাম বাড়াবার সুযোগ থাকবে, এবং এটা বড় কোম্পানিগুলো করবে না তার গ্যারান্টি কোথায়? বড় কোম্পানিগুলো যদি বেশি করে উৎপাদিত ফসল কিনে রাখে তাহলেই বাজারের চাহিদা বাড়বে, বাজারের চাহিদা বাড়লে দাম বাড়বে, যখন দাম চূড়ান্ত ভাবে বাড়বে তখন হয়তো তারা গোডাউন থেকে মাল ছাড়বে। ফলে এগ্রিকালচার সচেতন ভাবে আমরা এই আইনের মাধ্যমে মজুদদারি নিশ্চিত করছি না তো, কৃত্রিম উপায়ে দাম বাড়বে না তো, হয়তো কৃষক কিছুটা দাম পাবে কিন্তু তার বিনিময়ে বৃহত্তম সমাজে একটা সংকট তৈরি হবে না তো, এই প্রশ্নটার কিন্তু খুব যে আশাপদ উত্তর বিজেপি সরকার দিতে পেরেছে এমন নয়। আর এই বিলের পাশকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যতটা প্রচার নরেন্দ্র মোদী সরকারের এই বিল নিয়ে করার কথা ছিল আকস্মিক ভাবেই তিনি বিল তিনটে সংসদে আনেন, এবং যে কায়দায় পাশ করিয়েছেন সে নিয়েও কিন্তু বিতর্ক আছে। বিরোধীদের বক্তব্য হচ্ছে কার্যত আলোচনার সুযোগ না দিয়ে যেভাবে লোকসভা প্রথমে পরে বিধান রাজ্যসভায় পাশ করানো হলো, এবং রাজ্যসভায় বিরোধীরা ধ্বনি ভোট চায়নি, তারা চেয়েছিল ডিভিশন। ডিভিশন মানে হলো কাউন্ট করা যে কতদিন পক্ষে কতজন বিপক্ষে, যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পক্ষে 110 জন ছিলেন,
কিন্তু বাস্তবে এবং বিপক্ষে 70 এর কাছাকাছি ছিল, কিন্তু বাস্তবে এই গণতান্ত্রিক যে রীতিনীতি তাতে কিন্তু বিরোধীরা যদি দাবি করে ডিভিশন, তাহলে কিন্তু যিনি মানে সেখানে উপচেয়ারম্যান ছিলেন তার উচিত ছিল এই ডিভিশনটাকে মানে গুরুত্ব দেওয়া এবং সংখ্যাটাকে গুণে সেই প্রস্তাব পাস হলো না হলো জানিয়ে দেওয়া, কিন্তু তিনি সেটা করেননি। একই সাথে বিরোধীরা কিন্তু এই বিলটাকে তীব্র বিরোধিতা করে সংসদে ধর্ণায় বসেছে এবং পাশাপাশি সারা দেশ জুড়ে তারা ব্যাপক আন্দোলন নেমেছে। এনডিএ কে এই 2019 নির্বাচনের পরে এনডিএ কে ডিভাইডেড হাউস মনে হচ্ছে, কারণ শিরোমণি আকালী দল মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেছে এই বিলের প্রতিবাদ করে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা বা এই বিল নিয়ে অনাস্থা জানিয়েছেন আরএসএস এর একটা অংশ, অর্থাৎ আরএসএস এর কৃষক সংগঠনের একটা অংশ, তারা এই বিরোধিতা করেছেন। কারণ বিশেষ করে স্বদেশী মঞ্চ, স্বদেশী জাগরণ মঞ্চের বক্তব্য হলো এই বিলের ফলে বিদেশি কোম্পানিগুলো ঢুকে যে কৃষিকে যে কৃষিক্ষেত্রে যে মনোপলি তৈরি করবে তাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, সংকট তৈরি হবে এবং কৃষকরা বাধ্য হবেন বহুজাতিক সংস্থাগুলোর অধীনে থেকে কাজ করতে। এখন নরেন্দ্র মোদী কিভাবে মানুষকে আশ্বস্ত দেন, আপনি দেখেছেন গত 48 ঘন্টা নরেন্দ্র মোদী দুবার জাতির উদ্দেশ্যে কার্যত ভাষণ দিয়েছেন, দুবারই তিনি মানে মানে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু সাধারণভাবে এই বিলের কিন্তু একটা সর্বভারতীয় ইম্প্যাক্ট আমরা রাজনীতি ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো সমস্ত বিরোধীরা এই প্রথম 19 লোকসভা নির্বাচনের পরে ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, দলের মধ্যে মোদীর একটা অংশ বিরোধিতা করছে, আরএসএস এর কৃষক সংগঠন, এনডিএ একটি শরিক বেরিয়ে গেছে, আর আগামী দুটো রাজ্যের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, একটা বিহারের নির্বাচন আর একটা পশ্চিমবাংলার নির্বাচন। বিহারে বিরোধী দলগুলো যেমন ঐক্যবদ্ধভাবে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে, পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রী, তিনি কিন্তু ব্যাপকভাবে এই বিলের বিরোধিতায় ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। তিনি পরিষ্কার বলছেন নরেন্দ্র মোদী এটা কৃষক বিরোধী বিল, তিনি 76 মন্মন্থের মতন দুর্ভিক্ষ ডেকে আনছেন এই বিলের মাধ্যমে এবং কৃষকদেরকে নীলকর চাষীদের মতন অবস্থান কৃষকদের হবে এই বিলের ফলে এবং তিনি কার্যত বলা যায় যে বিজেপি যে পশ্চিমবাংলায় সাজানো বাগান তৈরি করেছিল 19 নির্বাচনের পর, সেই সাজানো বাগান বিজেপির কিন্তু মানে তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি জানেন পশ্চিমবাংলায় শাসক দলের চাপে, মূলত শাসক দলের চাপে এবং বিজেপির নেতৃত্বের ব্যর্থতার জন্য রাজনৈতিক শক্তি হিসাবে বিজেপি যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সামাজিক ও সাংস্কৃতিক শক্তি হিসাবে এখনো রাজ্যে বিজেপি তেমন প্রভাব নেই সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে, এবং এখনো তাদের সাংগঠনিক অবস্থা কৃষকদের মধ্যে তেমন কোন গুরুত্বপূর্ণ নয়, ফলে তৃণমূল কংগ্রেসের প্রবল যে রাজনৈতিক সংগঠন আছে তার মধ্য দিয়ে কৃষকদের কাছে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং আগামী দিনে তারা বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছেন। আজ পর্যন্ত 48 ঘন্টা কেটে গেলেও রাজ্য বিজেপি কিন্তু কার্যত টু শব্দ নেই, তাদের কোনো সংগঠিত পরিকল্পনা নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বা বিলের সপক্ষে যুক্তি সাজানোর প্রশ্নে বা মানুষকে অবগত করার প্রশ্নে। যতটুকু বক্তব্য নরেন্দ্র মোদী দিয়েছেন পশ্চিমবাংলায় ততটুকুই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাজ্য বিজেপি কার্যত দিশাহীন পশ্চিমবাংলার। মানে এই বিলকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের মন ফিরে পেতে চাইছেন যে দুর্নীতির আমফান দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জেরবার ছিল, যে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, যে তীরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীর বিরুদ্ধে ছিল সেই তীরটা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পেরেছেন এই বিলকে কেন্দ্র করে। ফলে কার্যত বিজেপি রাজ্য বিজেপি দিশাহীন অবস্থা, এখান থেকে তারা কিভাবে নিজেদেরকে পুনর্গঠিত করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারে এখন সেটাই দেখার। বিষ্ণুবাবু একটা জিনিস যে আকালি দলের মন্ত্রী পদত্যাগ করেছেন, যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস ঠিক থাকবে, দালাল থাকবে না, মান্ডিয়াল থাকবে,
তাহলে আপত্তিটা কোথায়? কৃষক যদি উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় তাহলে আপত্তিটা কোন জায়গাতে? বিশ্বনাথ, আপত্তিটা হলো নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়ে। কারণ একই রকম, মানে নরেন্দ্র মোদী একই রকম আশ্বাস দিয়েছিলেন ডিমনিটাইজেশনের সময়। সমস্ত বিরোধী দলগুলো যখন ডিমনিটাইজেশনের সময় বলেছিল যে এটা ভুল সিদ্ধান্ত হলো, আমাদের আনঅর্গানাইজ সেক্টর, অসংগঠিত ক্ষেত্র এতে ধ্বংস হয়ে যাবে, নরেন্দ্র মোদী দিনের পর দিন তখন ভাষণ দিয়ে আশ্বস্ত করেছিলেন যে আপনারা দেখবেন এর থেকে আরো ভালো হবে, আমাদের অর্থনীতি আরো বেশি ডিজিটাইজড হবে, অনেক বেশি ফর্মাল হবে, আমাদের অর্থনীতি আগের থেকে আরো বেশি গতি পাবে। বাস্তবে নরেন্দ্র মোদী যা দাবি করেছিলেন, ডিমনিটাইজেশনের ইম্প্যাক্ট কিন্তু ঠিক উল্টোটা হয়েছিল। সেটা কার্যত আরবিআই এর পরিসংখ্যান থেকে স্পষ্ট। তারপরে নরেন্দ্র মোদী যখন জিএসটি কার্যকারী করলেন, বিরোধীরা তখনও বলেছিল যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে জিএসটি কার্যকারী করলে কিন্তু আমাদের দেশের রাজস্ব কমে যাবে। আজকে দিনের আলোর মতন পরিষ্কার, জিএসটি লাগু হওয়ার পরে তার যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, সেখানে সফটওয়্যারের দুর্বলতার থেকে শুরু করে ম্যান পাওয়ারের দুর্বলতা, অ্যাসেসমেন্ট করার দুর্বলতা, ক্রেডিট পাওয়া নিয়ে দুর্বলতা ইত্যাদি ফলে আজকে সারা ভারতবর্ষে, নিশ্চয়ই আমি এই পিরিয়ডটার কথা বলছি না, করোনা আবহের আগের থেকেই কিন্তু জিএসটির আদায়ের পরিমাণ কমে গেছিল, অর্থাৎ রাজস্ব আদায়ের পরিমাণ ভারতবর্ষে কমে গিয়েছিল, অর্থনীতি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোট ছোট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নরেন্দ্র মোদী দ্বিতীয় যে আশ্বাস দিয়েছিলেন জিএসটি নিয়ে বিরোধীদের সারা ভারতবর্ষে, সেই কথাও তিনি রাখতে পারেননি। এবং তার আগে তিনি কালো ধন, অর্থাৎ ব্ল্যাক মানি ফিরিয়ে নেওয়া নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও রাখতে পারেননি, এবং কর্মসংস্থান নিয়ে তার যে দাবি ছিল সেই দাবিও তিনি রাখতে পারেননি। ফলে একটার পর একটা দাবি নরেন্দ্র মোদী যখন রাখতে পারেননি, ওখান থেকেই কিন্তু ক্রমশ মানুষ মোহ ভঙ্গ হচ্ছে, তাদের মধ্যে এই বিরোধীদের বক্তব্যটা ক্রমশ কিন্তু দানা বাঁধছে যে সত্যিই যদি এগ্রিকালচারাল সেক্টরে বৃহৎ কোম্পানিগুলো চলে আসে তাহলে কৃষকের আরো সর্বনাশ না হয়। যা আজ ছিল তা তো এখন আছে, নিশ্চয়ই এখনো ভালো নেই কৃষক, কিন্তু আরো খারাপ হবে না তো? বিরোধীরা যে বক্তব্য রাখছে সেটা কিন্তু দম পাচ্ছে। নরেন্দ্র মোদী দুবার টেলিভিশনে এসে বক্তব্য রাখা সত্ত্বেও বিরোধিতার প্রশ্ন কিন্তু তীব্র হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই কৃষি বিলের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? দেখুন, নরেন্দ্র মোদী তো চালু করবেই, কারণ এই কৃষি বিল আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন অ্যানালিস্ট হিসাবে, এটা বিশ্ব গ্লোবালাইজেশনের যে স্রোত, অর্থাৎ ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমের যে শোক, মানে যে চাহিদা, সেই চাহিদার প্রেক্ষিতে এখানে নরেন্দ্র মোদী দিল্লিতে শাসন না করে যদি কংগ্রেসের সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী থাকতেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী থাকতেন, তাতেও তিনি এই বিলটাই সংসদে পাশ করতেন। ইনফ্যাক্ট কংগ্রেস, ইউপিএ সরকার এই বিল আনতে চেয়েছিল, তখন বিজেপি এটা বিরোধিতা করেছিল, এগ্রিকালচার মার্কেটিং এর কমার্শিয়ালাইজেশনের বিরোধিতা করেছিল। আজকে কংগ্রেস বিরোধিতা করছে কিন্তু, এবং বিজেপি এই বিলগুলো পাস করালো, কিন্তু এই বিলগুলো কে সরকারে থাকতো না থাকতো এই বিলগুলো আসতোই। আপনি বিশ্ব গ্লোবালাইজেশনকে মেনে নিয়েছেন, আন্তর্জাতিক যে গ্লোবালাইজেশন সেটাকে অর্থনৈতিক গ্লোবালাইজেশনকে মেনে নিয়েছেন, ফলে অন্য সমস্ত সেক্টরে যদি প্রাইভেটাইজেশন হয় গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট এগ্রিকালচারেও পড়তে বাধ্য। কতদিন আপনি প্রোটেকশন দিয়ে রাখবেন এগ্রিকালচারকে? ফলে এটা পড়তে বাধ্য, এটা ক্যাপিটালিস্ট সিস্টেমের যে শক্তি, সেই শক্তিতে এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন এবং ক্যাপিটালাইজেশন হতোই। ফলে মানে এটা হবে, কিন্তু এর ইম্প্যাক্ট কোথায় আরো খারাপ হতে পারে কিনা সেই আশঙ্কা কিন্তু একটা থাকছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিষ্ণু বাবু একটা জিনিস আপনি একদম দারুণ বিশ্লেষণ আপনি করেছেন বা অতীতেও করেছেন, এগুলো মিলেছে আমরা দেখেছি। একটা জিনিস যে আমরা দেখেছি শিক্ষানীতির বিল এসছে, নতুন শিক্ষানীতিতে বিদেশের ইউনিভার্সিটিগুলোকে আসার সুযোগ করে দিয়েছে, কৃষিক্ষেত্র আসার সুযোগ করে দিয়েছে, এর ক্ষেত্রে যেটা গ্লোবালাইজেশনের কথা যেটা বলেছেন, এই ক্ষেত্রে এর ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? এটা কি মনে হচ্ছে বিশ্বের সাথে প্রতিযোগিতার বাজারে আরো ভালো হবে, নাকি ক্ষুদ্র চাষীদের ক্ষেত্রে আরো খারাপের দিকে যাবে, জিডিপিতে এফেক্ট হবে? একটা জিনিস বলি, যেগুলো রাজ্যে রাজ্যে একটু তফাত আছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি,
আপনার গিয়ে হরিয়ানা, দিল্লি বলছে হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এই রাজ্য এবং মহারাষ্ট্র কিছুটা, এই রাজ্যগুলোতে কৃষি মান্ডিতে লক্ষ লক্ষ যে মানুষ কাজ করে, এই মানুষগুলোর কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, এটা একটা দিক। আবার উল্টো দিকে পশ্চিমবাংলার মতন রাজ্য, আসামের মতন রাজ্য, ত্রিপুরার মতন রাজ্য, যেখানে লোকাল ফোরেদের কাছে কৃষক মাল বিক্রি করতে বাধ্য থাকে, ফোরে বলে এক মন পাটের দাম যদি বলে যে তোমাকে আমি 700 টাকায় বিক্রি করব, মানে কিনবো, কৃষকের কোনো চয়েস থাকে না, 700 টাকায় ফোরের কাছে বিক্রি করতে হয়। এইবার কিন্তু কৃষকের পশ্চিমবাংলা, আসাম বা ত্রিপুরার মতন রাজ্যে যেখানে এক কৃষি মান্ডি নেই, মানে সংগঠিত কৃষি বাজার নেই, সেখানে কিন্তু কৃষকের বিক্রির ক্ষেত্র পরিধিটা বেড়ে গেল এবং তারা তারা স্থানীয় মার্কেটের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক মার্কেট থেকে যারা প্লেয়াররা আসবে, যারা কিনতে আসবে, যে সমস্ত কোম্পানি হতে পারে, যে সমস্ত এজেন্সি গুলো কিনতে আসবে, তাদের কাছে বিক্রি করবার সুযোগ পাবে বা তারা নিজেরাও মাল অন্য অন্য মার্কেটে পাঠাতে পারবে। এটা একটা বিরাট সুবিধা হলো পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরার মতন রাজ্যে। কিন্তু একই সাথে আগামী দিনে আমি যেটা বললাম যে বৃহৎ কোম্পানিগুলো এসে গেলে তারা আন্তর্জাতিক চাহিদার প্রেক্ষিতে যদি ফসল উৎপাদন মানে চাষিকে বাধ্য করে, তাহলে কিন্তু আমাদের যে চাহিদা, দৈনন্দিন জীবনের চাহিদা, সেখানে সংকট আসতে পারে এবং সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে বড় কোম্পানিগুলো নিজেদের মধ্যে যদি অলিগোপলিয়ার্কি করে, অর্থাৎ নিজেদের মধ্যে চুক্তি করে ফেলে, তখন কৃষক কিন্তু একটা একটা মিডিল রেঞ্জের দামেই তাকে বিক্রি করতে হবে, তার থেকে যে বিরাট তারা লাভবান হবেন সেটা বলা যায় না। আর গোটা মানে তারা যদি মজুত করতে শুরু করে বা অতিরিক্ত পরিমাণে যদি তারা বিদেশের জন্য রপ্তানি করে, তার থেকেও আমাদের যেহেতু 140 কোটির দেশ, ফলে আমাদের দেশের আভ্যন্তরীণ চাহিদাকে যদি উপেক্ষা করে সেগুলো বিদেশে যেতে শুরু করে বা মজুদ হতে শুরু করে, তার থেকে কিন্তু একটা সংকট, খাদ্য সংকটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিষ্ণুবাবু আরেকটা জিনিস, যে আমরা দেখেছি যে ত্রিপুরার মতন ছোট রাজ্য, প্রান্তিক রাজ্য, যেখানে কৃষির উপর মূল অর্থনীতিটা নির্ভর করছে, সেখানে দেখা গেছে উদ্বৃত্ত যেসব কৃষি সামগ্রী আছে, কৃষি ফসল আছে, ধান আছে, এগুলো প্রতিবেশী দেশ বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা যদি একটা বিদেশি বাজার পেয়ে যাই, বিদেশি বাজারে যদি এগুলো বিক্রি করা যায়, তাহলে তো কৃষকদের লাভই হওয়ার কথা। আপনাদের আপনাদের ত্রিপুরার লোকদের লাভ হবে, আমি তো বলছি ত্রিপুরার যে কৃষক, আমি ত্রিপুরার যে কৃষকদের দেখে এসেছি, সেই কৃষকদের প্রায় 86% মার্জিনাল এবং স্মল ফার্মার। ঠিক, এই মার্জিনাল এবং স্মল ফার্মার বা ক্ষুদ্র প্রান্তিক চাষি, তারা কিন্তু কার্যত জলের দামে তাদের ফসল বিক্রি করতে বাধ্য হয় ফোরেদের কাছে, এবং এই ফোরেদের পেছনে ত্রিপুরাতেও কিন্তু রাজনৈতিক শক্তি আছে, মানে এদের সাথে পলিটিক্যাল কানেকশন আছে। এইবার কৃষকরা যদি সত্যি, মানে ধরুন বাংলাদেশ থেকে কোম্পানিগুলো যদি আসে, মায়ানমার থেকে কোম্পানিগুলো আসে, বা অন্য রাজ্যের থেকেও যদি দেশীয় কোম্পানিগুলো যায়, তাহলে ত্রিপুরার চাষিরা কিন্তু কিছুটা অধিক দামে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে, অর্থাৎ তাদের বিক্রির চয়েসটা অনেকটা প্রসারিত হবে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আর মনে রাখবেন, ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরাতে বেশ কিছু ফসল আছে, যেই ফসলগুলো ইন্টারন্যাশনাল কানেকশনের সুযোগ আছে, যেমন ধরুন আপনাদের রবার ক্ষেত্রে, আপনাদের রবারের সেই সুযোগটা অবশ্যই আছে, আপনাদের যে টিম্বারের যে সুযোগটা আছে, মানে আমি ইয়ের বাইরে গিয়ে বললাম, আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সবজি চাষ আছে, ধানের চাষ হয়, চা আছে, এইগুলো কিন্তু আন্তর্জাতিক মার্কেটে কিছুটা সুবিধে পাবে, যারা উৎপাদন করে তারা বিক্রি করবে বা দেশীয় মার্কেট প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে ইমিডিয়েটলি ত্রিপুরার কৃষকদের কোনো ক্ষতি হবে এটা বলছি না। বরঞ্চ আমি তো আগেই বললাম যে রাজ্যে রাজ্যে ইম্প্যাক্ট আলাদা আলাদা হবে, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরার মতন রাজ্যে ডেফিনেটলি প্রথম দিকে কৃষকদের সুবিধে হবে, কিন্তু পরে কি হবে সেটা বলা মুশকিল। অনেক ধন্যবাদ, ধন্যবাদ।